ময়মনসিং রিমান্ডে গেছে খুব আশা করে, অনেক দিন পরে ময়মনসিংয়ের রিমান্ড আমার মঞ্জুর হয়েছে মাত্র একদিন। তো আমার খুব স্বপ্ন ছিল, আরে অনেক দিন হয়েছে এদিকে থাকি, তো নিজের এলাকায় যেতে পারলে তো ভালো লাগতো, মানে রিমান্ডে যাইলেও মানে মনে হইতেছে যে এলাকায় যাই। তো এরকম আমি যখন এলাকায় যাব তখন খুব মনে মনে ভালো লাগছিল, আবার মনে মনে স্বপ্ন দেখতেছিলাম যে আমার এত দেখি নাই, যদি ওখানে একটু আইসা যায় এলাকা যেহেতু আর এলাকার মানুষ হিসেবে সুযোগ করিলে হয়তো দেখা হয়ে যেত। তো ওখানে গেলাম রিমান্ডে, যাই দেখি ভিতরে ফ্যান নাই, রুমের যে ভিতরে রিমান্ডে নিচ্ছে নামিছি ওখানে ফ্যান নাই। আর যাওয়ার সময় রাস্তা দিয়ে নিজের এলাকায় যাইতে যাইতে দেখছি তো ভালো লাগতেছিল, কিন্তু ভিতরে যে দেখি অবাক, তো ফ্যান নাই করতেছি, বলতেছে যে হুজুরে আরেকটা ফ্যান দাও, বাহির থেকে একটা ফ্যান দিচ্ছে আমাকে। তো একজন পুলিশ ওখানকার, সে বলতেছে হুজুর আপনার আপনি জানেন আমার বাড়ি কোথায়? আমি বুঝি কোথায়? বলতেছে আমার বাড়ি পূর্বতলা থানা, মানে আমার নিজের থানা। সত্যি হ্যাঁ হুজুর আমি আপনার অনেক ওয়াজ শুনেছি, আজকে আমি তো আর তেমন কিছু করতে পারবো না, আমি আপনার দুইটা কয়েল এনে দিতেছি, মানে যেহেতু ভিতরে আমি মশা ধরতেছি। আমি বললাম আপনি মশা এনে দিবেন, কয়েল এনে দিবেন, আপনার কয়েলকে নিবো আমি, কেন নিবেন না, আমি তো মহব্বত করে দিবো আপনাকে। আমি বলছি একটু পরে যদি আপনার উপরের কর্মকর্তা বলে হুজুর তো রিমান্ডে আছে, হুজুরে সাইজ করে দাও, হুজুরে কি করো সাইজ করে দাও, কি করবেন? বলে হুজুর আমাদের তো কিছু করার নাই, মারছি। কি বলে হুজুর আমার কিছু করার নাই, মারতে হবে? আমি বললাম তাইলে আপনার কয়েল নিও আমি নিব না, কারণ আপনারা এখনো ইমান বুঝেন নাই, ইসলাম বুঝেন নাই। কোন ব্যক্তি অন্যায়ভাবে কোনো আদেশ করলে সেই আদেশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে সেই আদেশ মানা যাবে না, প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে হবে। রিজিকের ব্যবস্থা কে করবেন? রিজিকের মালিক কে? অতএব আমাদেরকে রিজিকের টেনশন করে আল্লাহর অবাধ্যতায় যাওয়া যাবে কি যাবে না? ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আমাদেরকে হেল্প করছেন, এমনকি অনেক প্রশাসনের লোক সর্বশেষ আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাইতে হয়। দেখবে ভাইকে অনেক হেল্প করছেন ওই সমস্ত লোকগুলো আমাদেরকে বাইর হয়ে আসার জন্য, আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিগুলোরে দিনের জন্য হেদায়াত দান করুন, কবুল করে নেন। الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته. সেজন্য আমাদের এই আপনাদের পক্ষ থেকে ভাই উনিকে আমরা একটা পার্টি উপহার দিচ্ছি।